আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় কলেজা চট্টগ্রাম ভার্সির আমির হামজাকে 8-10 জন সাদা পোশাকধারী লোকজন তার নিজের বাসভবন থেকে তাকে তুলে নিয়ে গেছে, এবং তিনি কোথায় আছেন, তাকে কোথায় রাখা হয়েছে এখন পর্যন্ত কেউ জানে না, এবং পুলিশ প্রশাসনও স্বীকার করে না যে ওনাকে গ্রেফতার করা হয়েছে। তখন আমার প্রশ্ন হলো, ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কে নিয়ে গেছে, এই সাদা পোশাকধারী লোকজন কে? এবং আমরা সবাই জানি এইভাবে সাদা পোশাকধারী লোকজন এসে বিরোধী দলের অনেক নেতাকর্মীদেরকে এভাবে উঠিয়ে নিয়ে গেছে, এবং পরবর্তীতে অনেককেই গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে প্রশাসনের লোক হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো আমার কথা হলো, এইভাবে কোনো ওয়ারেন্ট ছাড়া না জানিয়ে সাদা পোশাকধারী লোকজন এসে একজন আলেমকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, তাকে কোথায় রাখা হয়েছে, তিনি কেমন আছেন কেউ জানবে না, তাকে নিখোঁজ করা হবে। আসলে আমরা কোথায় বাস করছি? বাংলাদেশের ইসলামিক স্কলারদেরকে, বাংলাদেশের ইসলামিক ব্যক্তিত্বকে প্রথম টার্গেট করেছে এই সরকার, এবং এক এক করে বাংলাদেশের ইসলামিক ব্যক্তিত্বকে নিশ্চিহ্ন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, জেল জুলুম নির্যাতন দিয়ে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমরা আগে দেখেছি জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে বিনা অপরাধে তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। এবং আমরা দেখছি আল্লামা সাইদি সাহেবকে তারা কারাবাসী করে রেখেছে। শুধু জামাত ইসলামী নয়, হেফাজতেরও বড় বড় আলেমদেরকে তারা গ্রেফতার করেছে, বিভিন্ন নাটক সাজিয়ে নাটক করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে আবার মুফতি আমির হামজাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে গেল। জানি না ওনার পরিণাম কী হবে, ওনাকে কি গ্রেফতার দেখানো হবে নাকি ওনাকে নিখোঁজ করে দেওয়া হবে। আমরা দেখেছি হেফাজতের একজন নেতাকে, হেফাজতের একজন আলেমকে গত কিছুদিন আগে রিমান্ডের নামে নির্যাতন করে পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছে। এখন আমি জানি না আমাদের আরেকজন আলেমেদিন আমির হামজা হুজুরকে কি পরিণাম ভোগ করতে হবে, কারণ বর্তমান সরকারের মেইন টার্গেট হচ্ছে ইসলাম, মেইন টার্গেট হচ্ছে ইসলামিক ব্যক্তিত্ব, মেইন টার্গেট হচ্ছে ইসলামকে ধ্বংস করে দেওয়া। এই মাদার অফ মাফিয়া, তার পুলিশ প্রশাসন এবং কিছু হলুদ মিডিয়া সবাই মিলে দেশকে, দেশের জনগণকে কুক্ষিগত করে বন্দি করে রেখেছে। দর্শক, আমরা ঘুমিয়ে আছি, গোটা জাতি এখনো ঘুমিয়ে আছি। আমরা ফিলিস্তিনের ইস্যু নিয়ে কান্নাকাটি করছি, দোয়া করছি, মিছিল করছি, মিটিং করছি, আন্দোলন করছি, খুবই সুন্দর, এবং এটা করা উচিত, এবং প্রত্যেক মুসলমানের উপর এটি ফরজ। তবে আমার কথা হলো, যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের জন্যে কান্না করা, তাদের জন্যে দোয়া করা, তাদের জন্যে প্রতিবাদ করা ফরজ, সেভাবে আমাদের দেশের আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন, বর্তমান সরকার যেভাবে জুলুম নির্যাতন করছে তার বিরুদ্ধে কথা বলাও আমাদের ফরজ। যেভাবে মসজিদুল আকসার জন্যে কান্না করা আমাদের প্রত্যেক মুসলমানের উপর ফরজ, সেইভাবে বাইতুল মোকাররম মসজিদের উপর
যখন হামলা হয়, জুতা নিয়ে যখন পুলিশ মসজিদে প্রবেশ করে, মুসল্লিদেরকে নির্যাতন করে, গুলি বর্ষণ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে, প্লাস্টিক বুলেট মেরে মুসল্লিদেরকে আহত করে, তখনও কিন্তু প্রতিবাদ করা আমাদের উপর ফরজ ছিল এবং ফরজ। আমরা যদি ফিলিস্তিনের মুসল্লিদের জন্য কান্নাকাটি করি আর আমাদের দেশের আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত হয়, তখন আমরা মুখ বুজে সহ্য করি এবং হিকমত অবলম্বন করি, সেটা কিন্তু মুনাফিকের লক্ষণ। তাই যেভাবে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কান্নাকাটি করি, যেভাবে আমরা বহির্বিশ্বে মুসলমান নির্যাতিত হলে কান্নাকাটি করে প্রতিবাদ করি, ঠিক সেইভাবে আমাদের দেশে যখন আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, হত্যা করা হয়, তাদেরকে জেল জুলুম দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলা হয়, তখন আমাদেরকে কথা বলা উচিত। না হলে শুধু একতরফা অন্যদের বেলায় আমরা কথা বলবো, আর নিজের দেশে যখন আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত হন, তখন আমরা মুখ বুঝে হিকমতে অবলম্বন করব, সেটি মুনাফিকি ছাড়া আর কিছুই না। দেখেন, আমরা আমরা ঘুমিয়ে আছি, আমরা শুধু বিভক্তি বিভক্তি বিভক্তি, হেফাজত, কৌমি, চরমোনাই, আহলে হাদিস বিভিন্নভাবে আমরা বিভক্ত হয়ে পড়েছি, এবং সুকৌশলে কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষী আমাদেরকে বিভক্তি করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে। আমাদের উচিত আমরা জেগে উঠি। যেমন ধরেন, প্রথম তারা শুরু করেছে জামাত ইসলাম দিয়ে, জামাত ইসলাম শেষ, জামাত ইসলামের প্রত্যেকটি শীর্ষ নেতাকর্মীদেরকে তারা হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়ে জামাত ইসলামকে তছনছ করে দিয়েছে। আমার একটি কথা, আমার প্রশ্ন হলো যে তারা যদি শুধু তাদের টার্গেট যদি জামাত ইসলামই ছিল বা জামাত ইসলামই থাকবে, তাহলে জামাত ইসলাম তখন শেষ, তো সরকারের যদি জামাত ইসলাম টার্গেট থাকতো, তাহলে তো আর ইসলাম বিদ্বেষী কাজকর্ম করতো না, অথবা আলেম ওলামাদেরকে গ্রেফতার করতো না, কারণ জামাত তো শেষ। তাহলে এখন কেন হেফাজতকে তারা নির্যাতন করছে, হেফাজত ইসলামকে ধ্বংস করার জন্যে কত নাটক মঞ্চায়ন করেছে, হেফাজত ইসলামের শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছে, তাহলে এখন কেন হেফাজতের উপর এই ধরনের নির্যাতন সরকার করছে? তো এখনও যদিও সময় অতিবাহিত হয়ে গেছে অনেক, তারপরে বলবো এখনও সময় আছে, জেগে উঠুন। এই সরকার, এই মাদার অফ মাফিয়া শেখ হাসিনার সরকারের টার্গেট কেবল জামাত ইসলাম নয়, তাদের টার্গেট ইসলাম, তাদের টার্গেট ধর্ম। তাই জেগে উঠুন, কথা বলুন, হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকেও গ্রেফতার করা হয়েছে, এখন আজকে আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে, আমরা চুপ করে আছি, হয়তো ওনাকে নিখোঁজ করা হবে, হয়তো ওনাকে হত্যা করা হবে, তো মনে করবেন না যে উনি অন্য একটি দল, অন্য একটি মতে বিশ্বাসী, তাই হয়তো ওনাকে দিয়েই শেষ। না, ওনাকে দিয়ে শেষ নয়, এই নির্যাতন নিপীড়ন আপনার দিকে ফিরে যাবে, যেমনটি ফিরে গিয়েছে হেফাজতের প্রত্যেকটি শীর্ষস্থানীয় আলেম ওলামাদের উপর। আমরা কিন্তু হেফাজত ইসলামের শীর্ষস্থানীয় আলেম ওলামাকে গ্রেফতার করার পর, অথবা ওনাদের উপর জুলুম নির্যাতন হওয়ার পর, আমরা কথা বলেছি, আমরা ভিডিও বানিয়েছি, আমরা দুঃখ পেয়েছি, এখনও দুঃখ পাই, কারণ আমরা আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা দলমত নির্বিশেষে প্রত্যেক আলেম ওলামাদের জন্য রয়েছে। তাই আমরা প্রত্যেক আলেম ওলামাকে ভালোবাসি, আমরা কোনো দলের অন্ধভক্ত নয়, আমরা কারো অন্ধভক্ত নয়, আমরা ব্যক্তি পূজা করি না, আমরা দল পূজা করি না, আমরা চাই বাংলাদেশে ইসলাম থাকবে, ইসলাম ছিল, ইসলাম থাকবে, বাংলাদেশের আলেম ওলামারা বুক ফুলিয়ে ইসলামের কথা বলবেন, আমরা এতটুকু চাই। তাই আসুন সবাই আমির হামজার গ্রেফতারকে নিয়ে প্রতিবাদ করি, দল মত নির্বিশেষে আমরা সবাই যার যার অবস্থান থেকে কথা বলি, এবং সরকারকে বাধ্য করি আমির হামজা সহ
যত আলেম ওলামা জেলখানায় রয়েছেন তাদেরকে যেন সরকার মুক্তি দিতে বাধ্য হয়। আসুন কথা বলি, ভাইরাল করি বিষয়টি এবং আমির হামজাকে সরকারকে মুক্তি দিতে বাধ্য করি। যদি আজ আমির হামজাকে মুক্তি দিতে বাধ্য হয় তাহলে সরকার যত আলেম ওলামাকে গ্রেফতার করেছে তাদেরকেও মুক্তি দিতে বাধ্য হবে। তাই আসুন এই ইস্যুটিকে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, দলমত সব ভুলে যাই। আসুন কথা বলি, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্যে, সুন্দরের জন্যে। আল্লাহ হাফেজ, মা আসসালামা।